ক্ষেত্রে কোমল ধা ব্যবহৃত হবে, বাদ বাকি সমস্ত শুদ্ধ স্বরগুলি ব্যবহৃত হবে। তো চলো আমরা শুরু করি, আজকে আমরা সঞ্চারি আর আবহটা দেখব। তো শুরু হচ্ছে সা থেকে। ফার্স্ট লাইন তাহলে মোর সা নি ধা, নিচের সা কোমল নি কোমল ধা, মোর কোমল ধা সা, ফুলো বনে সা সা রে বনে, সা সা রে বনে হলো। তারপরে ছিল রে কোমল গা, ছিল রে কোমল গা, যত যত কোমল গা মা কোমল গা যত ফুল। তাহলে রে সা রে সা কোমল গা, রে সা রে সা কোমল গা ফুল হলো। তারপরে আবার মোর ফুল বনেছিল যত ফুল, এটা তো আবার ফিরে আসতে হবে। তারপরে আবার তারপরে নেক্সট লাইন শুরু হচ্ছে ভরি ডালি, তাহলে সা কোমল রে সা কোমল রে মা, ভরি ডালি হলো। ভরি ডালি সা কোমল রে, ভরি ডা সা কোমল রে, লি মা সারে সারে মা, সা কোমল রে সা কোমল রে মা, ভরি ডালি হলো। তারপরে দিনু দিনু মাপা মা, দিনু ঢালি মা সরি কোমল গা রে সা রে মা, ঢালি কোমল গা রে কোমল রে, কোমল গা কোমল রে সা কোমল রে মা, ঢালি হলো। তারপরে দেবতা মোর, তাহলে দে দেবতা মোর, মা পা কোমলি কোমল ধা পা মা কোমল গা, দেবতা মোর কোমলি কোমল ধা, এটা কিন্তু স্পর্শ স্বর ইউজ হচ্ছে, নিধা নিধা দেবতা দেবতা। তাহলে মা পা কোমলি কোমল ধা পা দেবতা মোর, মা কোমল গা মা পা কোমলি কোমল ধা পা দেবতা দেবতা মোর, মা কোমল গা। তারপরে দেবতা মোর কোমল গা মা গা কোমল রে রে দেবতা মোর, তাহলে দেব কোমল গা মা তা মোর কোমল গা রে রে তা মোর হলো দেবতা মোর। তারপরে দেবতা মোর দেবতা মোর, রে কোমল গা কোমল রে সা দেবতা মোর, রে গা রে রে সা দেবতা মোর, দেবতা দেবতা রে গা রে সা দেবতা মোর সা সা হলো। তারপরে তাহলে এই লাইনগুলো আমরা আরেকবার দেখে নিই, অর্থাৎ সঞ্চারী সুরটা আমরা আরেকবার দেখে নিই। তারপরে দেবতা মোর দেবতা মোর দেবতা হলো। তারপরে এখনো অবকটা বাকি আছে, হাই নীলে না সে ফুল, তাহলে হাই পামা হাই নীলে পা কোমল ধা, নীলে না না সা কোমল নি কোমল ধা কোমল নি না সে ফুল কোমল ধা পা সে ফুল 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 হায়
এখান থেকে আবার টান, এটা মিডের কাজ হবে। ফুল পা কোমলনি হচ্ছে, তার হলো, তারপরে হচ্ছে হাই হাই নীলে নাশে ফুল, এরকম হবে। তাহলে হাই কোমলনি ধা ধা পা মা, হাই কোমলনি ধা ধা পা মা, হাই, এরকম হবে। তারপরে নীলে পা কোমল ধা না, সা কোমলনি ধা কোমলনি না, সেই ফুল কোমল ধা পা, সেই ফুল হলো। তারপরে ছি ছি বে ভুল, নীলে তুলি খোপা খুলি হলো। তারপরে কুসুম ডোর, তাহলে ছি ছি বে ভুল কোমলনি, সরি ছি 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 বে ভুল, ছি ছি পা পা কোমলনি, ছি 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 পা পা কোমলনি, বে ভুল বে ভুল কোমলনি কোমল ধা পা, বে ভুল বে ভুল বে ভুল কোমলনি কোমল ধা পা পা, বে ভুল বে কোমলনি কোমল ধা পা পা পা, বে ভুল হলো। তারপরে নীলে তুলি, তাহলে নীলে পা কোমলনি, নীলে তুলি কোমল ধা পা মা তুলি হলো। তারপরে খোপা খুলি, খোপা খুলি খোপা মাপা, খোপা মাপা খুলি, মা কোমলনি পা মা কোমল গাড়ে খুলি, খুলি মা কোমলনি পা মা কোমল গাড়ে খুলি। তারপরে কুসুম ডোর, তাহলে কুসু কুসু কোমল গা পা মা, কুসু ডোর কোমল গা কোমল রে সা ডোর, তাহলে কুসুম ডোর, এরকম হবে। গা পা মা গা রে সা কুসুম ডোর, গা মা গা গরে সা, গা মা গরে সা কুসুম ডোর হলো। তাহলে এই লাইনগুলো আমরা আরেকবার দেখে নিই। হাই নীলে নাশে ফুল, হাই নীলে নাশে ফুল, এরকম হলো। তারপরে লাইন হচ্ছে পা থেকে ছি ছি বে ভুল, নীলে তুলি খোপা খুলি কুসুম ডোর, এরকম হবে। তো এরপর শুরু হচ্ছে আমাদের আবহ। তো আবহের সুরটি শুরু হচ্ছে নিধা পা, এরকম ভাবে শুরু হবে। কোমল নিধা পা স স, স্পর্শ স্বর ইউজ হচ্ছে কোমলনি কোমল ধা পা স স, কোমলনি কোমল ধা পা স। তাহলে এই লাইনটা কেমন হবে? স্বপনে কি যে কইছি তাই, তাহলে স কোমলনি কোমল ধা পা স, পোনে পোনে মা কোমল গা মা কোমল গা মা, পোনে কি কি যে কোমল ধা কোমল নি সা ধানি, ধানি সা ধানি কোমল ধা কোমল নি সা কোমল ধা কোমল নি কি যে, তাহলে কি যে কোমল নি সা কোমল ধানি, ধানি সা ধানি কি যে কইছি তাই, কই সা সা কই ছি কোমল গা কোমলে উপরে ছি তাই, গড়ে সা ছি তাই, কইছি তাই সা সা গড়ে সা কই ছি কোমল গা কোমলে তাই ছি তাই সা সা তাই হচ্ছে সা সা তাই। তারপরে গিয়া ছো চুলি
চলি, এরকম হবে। তারপরে মোর বিকশিল আবেশে তনুর মতো সুর হবে, জাগিয়া কে দে ডাকি দেবতাই। আর আমরা আগে কি করেছিলাম, মোর বিকশিল আবেশে তনু এরকম করেছিলাম, তো এটারও সেই সেম সুরই হচ্ছে, জাগিয়া সা কোমল গা পা পা, যা সা কোমল গা গিয়া পা পা গিয়া কে দে ধাপা, মা কোমল গা মা কোমল গা কে দে ধাপা, মা গা মা গা কে দে কোমল ধাপা, মা গা মা গা কে দে। তারপরে ডাকি পাপা ডাকি দেব দেব, পা কোমলি কোমল ধাপা দেব তাই পাপা তাই দেব তাই, পা কোমলি ধাপা পাপা এরকম হচ্ছে দেব তাই। তারপরে যা পাধা যা গিয়া ধা কোমলনি গিয়া, তাহলে পাধা ধা কোমলনি যা গিয়া কে দে কে দে, নিসা নিধা কে দে কোমল নিসা কোমল নিধা কে দে, নিসা নিধা কে দে ডাকি ডাকি ধা পামা ডাকি ধাপ মা ডাকি দেবতা দেবতা, তাহলে মা পা পা কোমলনি ধাপা দেবতা, মা পা দেব কোমলনি কোমল ধাপ কোমল গাড়ে মো মো তমো মাথা পামা গাড়ে। তারপরে প্রিয় প্রিয় কোমল গা পামা প্রিয় তমো গরে সা গপামা গরে সা প্রিয় তমো, তলে গা পামা কোমল গা পামা প্রিয় তমো কোমল গা কোমল রে সা তমো। তারপরে আবার মোর ঘুম ঘরেতে আবার ফিরে আসতে হবে, তো তাহলে আমরা সঞ্চারী সুরটা আর একবার দেখে নিই। স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি, হলো ফার্স্ট লাইন, আবার এটাই রিপিট করতে হবে, স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি, হলো। তারপরে প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, বলো। তারপরে আবার মোর ঘুম ঘরে
এটাতে ফিরে যেতে হবে। তো এখানে একটা অন্যরকম কাজ আছে, হলো তারপরে তাহলে মোর সা কোমল রে মোর ঘুম সা কোমল নি সা ঘুম ঘুরে কোমল গা মা পা কোমল গা মা ঘুরে এলে পা কোমল নি কোমল গা পা এলে এলে লে পা মা কোমল গা তলে এ পা কোমল নি কোমল গা এ লে পা মা কোমল গা লে তারপরে ঘুম কোমল গা মা পা ঘুম ঘুরে ঘুরে তাহলে গা 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 মা গা পা গা মা গা পা মা গা রে সা রে এরকম হবে ঘু ঘু কোমল গা মা ও কোমল গা পা মা কোমল গা ঘু ও ঘুম ঘু ঘু গা মা গা পা মা গা ঘু রে তলে রে কোমল রে সা কোমল রে রে আবার ঘুরে এটা আবার স্থায়ীটা ঘোরার পর তিনবার তেহাই দেওয়ার পরে গানটা শেষ হয়ে যাবে।